দেশে যে মাওলানা তামিজ লিখে এবং মিলাদ পড়ায় ওই মাওলানার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এক্ষেত্রে আমাদের কি করণীয় জি ভাই মুসলমানের পিছনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমাম থাকবেন ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ নামাজ পড়লে হবে হবে যদি বেদাতি হন তবুও তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি তিনি এরকম কোনো কাজ করেন যে কাজটার ফলে তিনি কাফের হয়ে যান কুপুরি পর্যন্ত চলে যায় তখন কিন্তু তার পিছনে নামাজ পড়লে আর কি হবে না নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তিনি ইমানদার আছেন তিনি কবরে পূজা করেন না তিনি কবরে চান না সরাসরি সিরকে আকবরের সাথে জড়িত না বড় সিরকের সাথে জড়িত না এরকম যদি হয় তাহলে তিনি যত বল ত্রুটি করুন না কেন তার পড়লে নামাজ হবে না এই কথা পৃথিবীর কোনো আলেম আজ পর্যন্ত বলেন নাই মাকরু বলেন অনেকে কি ইমাম হলে এটা ভিন্ন ভয় নামাজ হবে না এই কথা কেউই বলেন না অতএব ইমাম যতক্ষণ মধ্যে মমিন থাকবে ততক্ষণ মধ্যে তার পিছনে কি করা যাবে নামাজ পড়া যাবে তবে ইচ্ছাকৃতভাবে এরকম যারা বেদাতে লিপ্ত শিরকে লিপ্ত সেটা ছোট শিরক হোক না কেন এ সমস্ত ইমামদেরকে ইমাম হিসাবে নিযুক্ত করা ফাঁসেকিতে লিপ্ত প্রকাশ্যে তাদেরকে নিযুক্ত করা কি নাই জায়জ নাই কিন্তু নিযুক্ত করার দায়িত্ব বা ক্ষমতা আমার হাতে নাই আমি একজন সাধারণ মুসল্লি সেই হিসাবে আমি নামাজ পড়লাম আমার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে যদি বিকল্প ভালো কোনো ব্যবস্থা বা ইমাম মসজিদ না থাকে